বিয়ে সংক্রান্ত একটা নতুন তথ্য। মেয়েটা বলছে নতুন স্টাইলের এই বিয়েটা তার কাছে খুব ভালো লেগেছে। স্টাইল, এটা নাম কি? স্টাইল। গত কয়েকদিন আগে হঠাৎ নেটে পেলাম বিয়ে সংক্রান্ত একটা নতুন তথ্য। হয়তো আপনাদের ছেলেরা জানে, এমনও হতে পারে যে আপনাদের কাছে আপনাদের ছেলেরা অথবা আপনাদের মেয়েরা এই মেয়েকে অনুসরণ করে বলবে, বাবা আমার বিয়েটা যেন ওই মেয়েটার মতো হয়ে যেতে পারে। কারণ মানুষ কাউকে না কাউকে অনুসরণ করে নিজেকে কৃতিত্ব, শ্রেষ্ঠত্ব দাবি করতে চায়। মেহেরপুর গাংনি চুয়াডা, এটা হলো চুয়াডাঙ্গায় একটা মেয়ে বিয়ে করল। কে বিয়ে করলো? আমি কি বললাম? একটা মেয়ে বিয়ে করলো। আমরা সমাজে বলি ছেলে বিয়ে করছে, কিন্তু মেয়েটা বিয়ে করলো। আমাদের সমাজে হলো বরযাত্রা, আর এই মেয়ে বানালো কনে যাত্রা। সে যাত্রা করে ছেলের বাড়িতে চলে এসেছে বিয়ে করতে, বিশাল বহর নিয়ে, তার আত্মীয় স্বজন নিয়ে, ছেলে বসা মেয়ের মতো, আর সে আসছে বরের মতো। বিয়ে শাদী হলো, খাওয়া দাওয়া হলো, এবার তার অভিজ্ঞতা বর্ণনা করছে। মেয়েটা বলছে নতুন স্টাইলের এই বিয়েটা তার কাছে খুব ভালো লেগেছে। নতুন স্টাইল। আচ্ছা, আপনারা ছেলেপেলেদের চুল কাটা দেখছেন? কালকে আমার কুমিল্লাতে আমার গাড়ি ঠিক করতেছে, আমার গাড়ি যে ঠিক করে সেখানে একজন ওয়ার্কার, তাকে দেখলাম তার এদিকের চুলগুলো অনেক বড় বড়, এত বড় বড়, আর পিছনের চুলটি এই পর্যন্ত কাটা, এদিকে বেল, এদিকে ছনে ভরা, একটা স্টাইল। এই এদিক দিয়ে সব দিকে কাটা, কিন্তু মাঝে দিয়ে চুল এতগুলি নিচের দিকে নামানো, চুলগুলি থাকে চোখের কাছে, মাঝে মাঝে এমনি ঝাড়া দেয়, স্টাইল। এটা নাম কি? স্টাইল। মাঝে মাঝে ছেলেদেরকে দেখবেন, ছেলেরা প্যান্ট পরে, আগে যদি কোনো কাপড় চোপড়ে ছিঁড়া থাকতো আমরা একটা তালি দিতাম। আপনারা তালি দিতেন না? অথবা সেলাই করে সুন্দর করে পরতেন। আর এখনের ছেলেদের কথা হলো যত সিরা হতে পারে, যত কিছু ভিতরে আছে, যা যতক্ষণ পর্যন্ত দেখা না যাবে সিরা হতে থাকুক, যত সিরা তত দাম। এটার নাম হচ্ছে স্টাইল। নাম কি? স্টাইলটা কি সুন্দর! এখন দেখবেন রাস্তাঘাটে কিছু সংখ্যক ছেলে পেলে হাফ প্যান্ট পরে থাকে, নাই বুধ নাকি, হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকে। তাকে জিজ্ঞাসা করেন, কিরে বাবু, তোর বাপ কি গরিব হয়েছে? না না, এটা স্টাইল। নাম কি? স্টাইল। ছেলেদেরকে দেখবেন, ছেলেরা প্যান্ট পরে যত নিচে যেতে পারে, আর মেয়েরা এখন উপরের দিকে উঠায়, হাঁটুর কাছে চলে গেছে। জিজ্ঞাসা করবেন, এটা কি? এটা স্টাইল। এটা নাম কি? স্টাইল। আরো স্টাইল শুনাবো? এখন এই স্টাইলে ধরে ফেলেছে। আমি আজকে আপনাদের কাছে জানাতে চাই, বিয়েটা ইসলামের কোন পর্যায়ে আছে? আপনারা যারা বিয়ের ব্যাপারে নিজেরা করে ফেলেছেন তাহলে তো শেষ, আর যারা করবে বিয়েটাকে কি হিসাবে নিতে হবে? এটা কি স্টাইল হবে নাকি আল্লাহ রাসূলের নীতি হবে? যারত সন্তান হয়ে যাবে, যদি বিয়েটা যদি আল্লাহ রাসূলের নীতিতে না হয় তাহলে এটা যারত সন্তান হবে তার ঘরে। কারণ বিয়েটা কোনো সামাজিকতা নয়, বিয়েটা ইবাদত। বিয়েটা কি? ইবাদত। বিয়ে কোনো আপনার পরিবারের নিয়ম নীতি নয়, বিয়েটা হলো আল্লাহ রাসূলের নীতি। আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে চাইলে আপনি বিয়ে করতে হবে। সুতরাং এই বিয়েটাকে যারা স্টাইল বানাতে চায়, আমাদেরকে জানা দরকার বিয়েটা কি। এবার আসি বিয়ের ব্যাপারে। আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন,
নেকাহ শব্দটা হলো নেকাহ, এই বিয়ে শব্দটার আরবি শব্দ কি? আপনারা যখন এটার ব্যাপারে লিখেন তখন আপনার নিকানামা বলেন, বিবাহনামা বলেন না, কি বলেন? নিকানামা, এটা আরবি শব্দ, এটা হলো বিবাহ, ম্যারিজ। এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ছেলেদেরকে বলছেন ফানকিহু, তোমরা বিয়ে করো। আচ্ছা, বিয়ে কি এখন মেয়েরা করবে না ছেলেরা করবে? আল্লাহর আদেশ কার বলেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের থেকে যাদের তোমার ভালো লাগে। অর্থাৎ কি, মেয়েকে পছন্দ করার ক্ষমতা কিন্তু ছেলেকে দেওয়া হয়েছে, পছন্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে, মেয়েকেও দেওয়া হয়েছে, তোমাকে যাকে ভালো লাগে। এখন পছন্দটা কিভাবে করবে? এটা কি 5 বছরের ভালোবাসা, 7 বছরের ভালোবাসা? একজনে বলে, হুজুর 7 বছর পর্যন্ত ভালোবাসলাম, ছেলে এখন আর দেখে না, ছেলের তো আর এখন দরকার নাই, 5 বছরের ভালোবাসা বুঝছে যে সে যদি অবৈধভাবে আমার সাথে থাকতে পারে, বিয়ে করার পর কার সাথে যেন আবার অবৈধভাবে চলে যায়। সুতরাং আন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফানকিহু, বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের থেকে, মহিলাদের থেকে যাকে তোমার ভালো লাগে, উত্তম, উত্তমতার দিক থেকে যার কাছে তোমার ভালো লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়েটা হলো আমার সুন্নত, আল্লাহ অর্ডার করলেন, আর রাসূল নিজের তরফ থেকে আবার নতুন করে বললেন বিয়েটা আমার সুন্নত। মান রাগিবা আন সুন্নতি, যেই সুন্নতকে ছেড়ে দিল, বর্তমান আধুনিক জগতের আধুনিক আধুনিকা মেয়েদের নতুন স্টাইল হলো লিভ টুগেদার, বিয়ে দরকার নাই, তাসলিমা নাসরিন। বাংলাদেশে নাই, বাংলাদেশে অহরহ হচ্ছে। আমরা যাদেরকে অত্যন্ত উঁচু দরের মানুষ মনে করি, উঁচু শ্রেণীর মানুষ মনে করি, ওই শ্রেণীর মেয়েরা ছেলেরা মনে করে বিয়ে শাদী দরকার নাই, লিভ টুগেদার অর্থাৎ একসাথে বাস করো, ছেলে মেয়ে সব একসাথে বাস করো, কোথায় বাস করো বিয়ে দরকার নাই, হোটেলে বাস করো, ভ্রমণে যাও, রিক্রিয়েশনে যাও, যেখানে যাও শুধু লিভ টুগেদার করো, বিয়ে করা যাবে না। আর আল্লাহ বলতেছেন বিয়ে করো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আন্নিকাহু মিন সুন্নতি, বিয়েটা হলো আমার সুন্নতের একটা সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি, যে সুন্নতকে ছেড়ে দিল, রাসূল বলছেন ফালাইসা মিন্নি, সে আমার সাথী না। আচ্ছা বলেন তো দেখি, রাসূল বলেছেন আমার সাথী না, এই লোকের কোনো দাম আছে? গরুর দাম থাকতে পারে, ছাগলের দাম থাকতে পারে, রাসূল যাকে বলেন আমার সাথী না, তার কোনো দাম নাই। উলাইকা কাল আনাম, চলো পশু থেকে আরো খারাপ, বালহুম আদল, পশু থেকে আরো খারাপ সে। আজকে লিভ টুগেদার চলছে এই সমাজে, এখন নতুন স্টাইলের বিয়ে আপনাদের ছেলে মেয়েরা জানে। আমি শঙ্কিত, আমি এই সমাজ নিয়ে আপনার খবরগুলি পর্যন্ত দেখানো হয়েছে যে নতুন স্টাইলের বিয়ে, নতুন স্টাইলের বিয়ে। আমি শঙ্কিত, আপনার মেয়ে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, হয়তো কলেজে পড়ে, আপনার ছেলে হয়তো কোনো ভালো স্থানে পড়ে, কোন দিন এসে আপনাকে বলে বাবা নতুন স্টাইলের বিয়ে করব, মোহাম্মদের বিয়ে আমার পছন্দ হয় না। নাউজুবিল্লাহ বললেন না? বাকিও নাই, বর্তমান সমাজের বিয়ে শাদী যে অবস্থায় চলে গেছে, আমার মনে হয় বিয়েটার মধ্যে শুধু কবুলটাই বাকি আছে, আর হুজুরটা বাকি আছে, আর বাকি সব আরেকজনের কাছে গেছে। কবুলটা না বলে তো আর পারে না, আর হুজুর ছাড়া তো বিয়ে শাদী আপনারা করাইবেন না, এই দুইজন ছাড়া বাকি সব জায়গা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধরনের নীতি আছে এখন বিয়েতে চলে আসছে। আমি গত দুই বছর আগে একটা বিয়েতে গেলাম, বিয়েতে গিয়ে দেখলাম ড্যান্সিং, ড্যান্স হচ্ছে, নাচ হচ্ছে। বিয়ের একজন আয়োজককে বললাম করলেনটা কি, কয়টা বর্তমান যুবক যুবতীদের দাবি, পরিবারের দাবি, বিয়ে শাদীতে ড্যান্স হবে, গান হবে, গায়ে হলুদের নামে গান হবে,
এটা এখন সমাজের দাবি, আল্লাহর কসম এটা আল্লাহ এবং রাসূলের দাবি না, এটা মুমিনের দাবি হতে পারে না, এটা মুমিনের দাবি হতে পারে না। আপনার শিকড়টা যদি দুষ্টের হয়ে যায়, আপনার জীবনের, আপনার সন্তান, আপনার মেয়ের স্টার্টিংটা যদি আল্লাহ রাসূলের নীতির বাইরে হয়, মনে রাখবেন প্রত্যেকটি প্রজন্ম আপনার আল্লাহ রাসূলের নীতির বাইরে চলতে থাকবে। যেই মেয়েটার বিয়েটা করলেন গান বাদ্য বাজিয়ে, যেই মেয়েটা বিয়ে করলো নতুন স্টাইলে, কেন করলো? মেয়েটা বলছে নারী স্বাধীন অধিকারের জন্য, সম অধিকারের জন্য, নারীর যৌতুক থেকে নারীকে বাঁচানোর জন্য। যৌতুক থেকে নারী যদি পুরুষের বাড়িতে গিয়ে বিয়ে করে, যৌতুক আরও বাড়বে, কারণ ছেলে বল তখন বলবে তুমি আমারে বিয়ে করবা, তোমারে এখন মুহুর দিয়ে, আগে তো আমি তোমাকে মুহুর দিয়ে মোহরনার টাকা দিয়ে আমার বাড়িতে তোমাকে আনতাম, ঠিক না? আমরা বিয়ে করি কিভাবে? আমরা বিয়ে করি মেয়েকে মোহরনা দেই, মেয়ের বাড়িতে যাই, মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে সম্মান দিয়ে আনি। তবে মেয়ের বাড়ির খাওয়ার ব্যাপারে কিন্তু ইসলাম বলে না, আর আমরা কিন্তু মেয়ের বাড়ির খাওয়ার ব্যাপারে লিস্ট করে দেই যে এতজন যাবে এতজন যাবে। মেয়ের বাবা যদি বলে একটু কমান, তখন বিয়ে কিন্তু অনেক সময় ভেঙে যায়। ইসলাম কিন্তু এটা বলে না, ইসলাম বলে তুমি মেয়েকে সম্মানের সাথে নিয়ে আসো বিয়ে করে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলি পালন করে মেয়েকে তোমার বাড়িতে নিয়ে আসো। আর ওলিমা, রাসূল এটাকে সুন্নত করেছেন, ওলিমা ছেলে তোমার বাড়িতে মেয়েকে সম্মান দিয়ে তোমার বাড়িতে জাঁকজমক করে মানুষকে খাওয়াই দাওয়ায় মানুষের কাছে জানিয়ে তুমি মেয়েকে সম্মান দিয়ে ওলিমা করবা, এটা মেয়ের বাড়িতে না, এটা ছেলের বাড়িতে। আর আমরা নাম দিছি কি? মেয়ের বাড়ির খানা আসল, ছেলের বাড়ির খানা ঠুনঠুন, সম্মান বাড়বে না। ইসলাম বলেছে মেয়েকে মহারণা দাও, সম্মান দিয়ে মেয়েকে ঘরে আনো। আর আমরা সাজিয়েছি যে যৌতুক ছাড়া ছেলেকে বিয়ে দেওয়া, বিয়ে করাবো না, যৌতুক ছাড়া হবে না। যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে, ইসলামের নামে মুসলমানরা নতুন কোন স্টাইল আনবে, আল্লাহর কসম মেয়েরা কোনো অধিকার পাবে না। মেয়েদের কোনো সমান অধিকার নাই, মেয়েদের অধিকার আছে পুরুষ থেকে আরো বড় অধিকার। ছেলেদের অধিকার হলো মেয়েদেরকে সম্মান দিবে, মেয়েদের প্রয়োজন মিটাবে, পরিবারের সকল প্রয়োজন মিটাবে। আর সম্মানের অধিকার মেয়েদের থেকে, মেয়েদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা ধারণ করেছেন পুরুষ থেকে চার গুণ বেশি। কয় গুণ? চার গুণ অধিকার বেশি তাদের, চার গুণ সম্মান বেশি। আচ্ছা বলেন তো দেখি, শক্তিশালী কে? যে অনেক দূরে যায়। যেমন আপনি আদম আলাইহিস সালামের হাওয়া, ওনাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে, এটা ঐতিহাসিকদের একটা ধারণা যে শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালাম এখানে, ওনাকে আল্লাহ এখানে পাঠিয়ে দিলেন। হাওয়া, হযরত হাওয়াকে তো এখানে পাঠাতে পারতেন, কিন্তু এখানে হাওয়াকে পাঠানো হয় নাই, কারণ হাওয়া দুর্বল, উনি দুর্বল, এর জন্য ওনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোথায় পাঠালেন জানেন? হ্যাঁ, আরাফাতে পাঠালেন, মাশাআল্লাহ। ওনাকে এত কাছে পাঠিয়ে দিলেন যে কাবার কাছে কাছে যে চলে আসছে, ওনাকে এত নিকুটে করলেন, আর ওনাকে পাঠালেন কত দূরে? পিছনে কারণটা কি? পুরুষ সব দিক থেকে ক্ষমতা রাখে, পুরুষ দূরে যেতে পারে, মেয়ে দূরে যেতে পারে না। সুতরাং পুরুষ মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে সম্মান দিয়ে বাড়িতে আনবে, এটাই পুরুষের জন্য পুরুষত্ব। আর যদি মেয়ে আসে, এটা তো পুরুষই না, এটা তো পুরুষই না, মাথা, এটা তো মাথা নিচু করে থাকা দরকার। তবে তোমার মেয়ে, মেয়ে যদি এই কথা বলে সমান অধিকার, তবে আমরাও এখন বলবো তোমাকে, ইসলাম বলে না, তোমার মতো মেয়ের জন্য আমাদের কথা হলো, মোহরানা এখন আমরা এতদিন দিয়ে আসছি, এখন থেকে তোমরা দিবা, কি বলেন? এবার আমরা দর দর করবো, কত মোহরানা তোমরা দিবা, কারণ তোমরা যখন স্টাইলে চলে গেছো, আল্লাহর কসম খেয়ে বলি তোমাদের জন্য বিপদ রয়ে গেছে, তোমাদের জন্য কষ্ট রয়ে গেছে। আমি আরেকটা অপেক্ষায় আছি, এই মেয়েকে কোন দিন এই ছেলে পিটাবে, এই একটা নিউজের জন্য
আমি বসে আছি, কারণটা কি? যেখানে আল্লাহ রাসূলের নীতি নাই এখানে শান্তি হতে পারে না।